Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Rikabi Bazar Balika Uccho Bidyaloyer online class e shobaike shagotom. Ami Mohammad Noor A Alam Antar. Ajke ami nobom o doshom shrenir podartho bigyan boyer shoshtho oddhay bostur upor taper probhab ei oddhay niye alochona korbo. Ajke er prothom porbo. তো এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বস্তুর উপর তাপের প্রভাব তার মানে এই অধ্যায়ে আমরা তাপ নিয়ে খুব ভালো আলোচনা করব ওকে তাহলে প্রথমেই আমরা আসি তাপ কি ঠিক আছে তো প্রথমেই আমাদের বুঝতে হবে তাপ কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায় আমাদের তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায় যদি আমরা বলি যে কোথাও তাপ অনেক বেশি তাহলে আমাদের সেটা আসলে অনেক গরম মনে হবে ঠিক আছে আর ঠান্ডা বলতে গেলে কি ঠান্ডা হচ্ছে একটা অবস্থা এমন একটা অবস্থা সৃষ্টি হয় যখন তাপ অনেক কম পরিমাণে থাকে ঠিক আছে তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় ঠিক আছে তো তাপের একক হচ্ছে আমাদের জুল অথবা আরো একক হতে পারে তাপের একক জুল বা ক্যালোরি ঠিক আছে তো তাপের একক জুল অথবা ক্যালোরি তো জুল ও ক্যালোরির মধ্যে আসলে সম্পর্কটা কেমন আমরা জানি এক ক্যালোরি ইজ ইকুয়াল হচ্ছে 4.2 জুল এটা অনেক সময় আমাদের এমসিকিউ এর মধ্যে আসে এক ক্যালোরি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 4.2 জুল ঠিক আছে তাহলে এবার আমরা আসি তাপমাত্রা কি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো তাপীয় বস্তুর সংস্পর্শে আসলে তা তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তাহলে তাপমাত্রার সংজ্ঞা কি বলতে পারি আমরা আমি যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞাগুলো আমরা পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে অথবা আমাদের অনুশীল গাইড বইয়ের মধ্যে আমরা এগুলো পাবো ঠিক আছে তো তাপমাত্রা হচ্ছে বস্তুর একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য কোনো তাপীয় বস্তুর সংস্পর্শে আসলে তা কি তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে সেটা নির্ধারণ করে সেটা হচ্ছে আমাদের কি তাপমাত্রা তাহলে আমরা অনেকেই কিন্তু এই তাপ আর তাপমাত্রা এই দুটাকে আমরা এক মনে করি আসলে দুটা মোটেই এক না তাপ হচ্ছে এক প্রকারের শক্তি আর তাপমাত্রা হচ্ছে এই তাপ শক্তির ফলে মানে কি পরিমাণ তাপ শক্তি আছে কম তাপ আছে অথবা বেশি তাপ আছে এর ফলে একটা সৃষ্ট অবস্থা তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা ঠিক আছে তাহলে যেমন আমি যদি বলি এখানে একটা বস্তু ঠিক আছে এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস এখানে আমাদের আরেকটা বস্তু এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এই তাপমাত্রার একক কিন্তু আমরা বলতে পারি ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ফারেনহাইট অথবা কেলভিন এরকম তাপমাত্রার তিনটা আমরা একক আমাদের বইয়ে আলোচনা আছে তো যাই হোক কিভাবে ডিগ্রি সেলসিয়াস ও কেলভিন এরা নিজেদের মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত বা তাদের মধ্যবর্তী সম্পর্ক নির্ণয়ক সূত্রগুলো আমরা শিখব সামনেই তো যাই হোক এবার আমরা আসি যে এখানে একটা বস্তু আছে এ একটা বস্তু আর বি একটা বস্তু এ বস্তুর তাপমাত্রা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস বি বস্তুর তাপমাত্রা হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস এখন অর্থাৎ আমরা বলতে পারতেছি এই বস্তুর তাপমাত্রাটা বেশি এটা উচ্চ তাপমাত্রার বস্তু আর এটার তুলনায় এটার তাপমাত্রা এই বস্তুর তাপমাত্রা কম মানে এটা নিম্ন তাপমাত্রার বস্তু এই দুটাকে যদি একটা এই দুটাকে আমরা যদি কাছাকাছি সংস্পর্শ করাই অথবা হতে পারে কোনো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি যেই পরিবাহী তারটা আসলে তাপেরও পরিবহন করতে পারে ঠিক আছে তাহলে কিন্তু এই দুটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে আমরা স্বাভাবিক অর্থেই বুঝতে পারি যে আমরা যদি একটা বরফের টুকরা ঠিক আছে একটা বরফের টুকরার উপর আমরা হাত রাখি তাহলে সেটা হচ্ছে আমাদের H2O ব্র্যাকেটে দিয়ে দিলাম সলিড মানে বরফ ওকে বরফের টুকরার উপর যদি আমরা হাত রাখি তাহলে কিন্তু আমাদের হাতে ঠান্ডা অনুভব হয় ঠান্ডা আমরা অনুভূতি পাই কারণ কি কারণ হচ্ছে বরফ আমার শরীর থেকে তাপকে শোষণ করে নিয়ে যায় অর্থাৎ আমার শরীরের তাপমাত্রা বরফের তাপমাত্রা থেকে বেশি যার ফলে আমার শরীর থেকে তাপ বরফের দিকে চলে যাবে আসলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তাপ সর্বদাই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয় সর্বদাই বাহ্যিক কোনো যন্ত্রের সাহায্য ছাড়া সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে তাহলে আমরা এখানে বলতে পারতেছি যে এই 50 ডিগ্রি সেলসিয়াস এই বি পাত্র থেকে বা বি বস্তু থেকে এ বস্তুর দিকে আসলে
কি প্রবাহিত হবে? তাপ প্রবাহিত হবে বা তাপ সঞ্চালিত হবে। বি বস্তু থেকে এ বস্তুর দিকে আসলে আমাদের কি তাপ প্রবাহিত হবে বা তাপ সঞ্চালিত হবে, কিন্তু তাপের যে দিকটা, কোন দিক থেকে তাপ কোন দিকে যাবে এটা নির্ধারণ করতেছে কে? সেটা কিন্তু তাপমাত্রা নির্ধারণ করতেছে। ওকে, 50 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে দেখি 30 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কিন্তু নির্ধারণ করতেছে তাপ প্রবাহের দিক। এইটাই কিন্তু আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য কোনো তাপীয় বস্তুর সংস্পর্শে আসলে সেটাকে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তার মানে এই বি বস্তুটাকে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা নির্ধারণ করতেছে এই বি বস্তুর তাপমাত্রা। যেহেতু বি বস্তুর তাপমাত্রা এ বস্তুর তুলনায় বেশি, ফলে এটা তাপ বর্জন করবে এবং এ বস্তুর তাপমাত্রা কম হওয়ার কারণে এ বস্তুর তাপ গ্রহণ করবে। তো এই ছিল আমাদের হচ্ছে তাপ এবং তাপমাত্রা। ওকে, তো এর পরবর্তীতে আমরা তোমরা একটু আগে আমরা আসলে আলোচনা করলাম যে তাপমাত্রা পরিমাপের আমাদের কয়েকটা একক আছে, ডিগ্রি, ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে আমাদের কেলভিন। ওকে, তো এই তিনটেই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের একক। তাহলে এখন আমরা এই থার্মোমিটারগুলো, আসলে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে আমাদের থার্মোমিটার, ঠিক আছে? তার মানে থার্মোমিটার এরকম তিন রকমেরই আছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, কেলভিন স্কেলের থার্মোমিটার। এই তিন থার্মোমিটারের মধ্যে আমাদের সম্পর্কটা কীরূপ হবে তাহলে একটু আমরা খেয়াল করে দেখি। আসলে আমি ধরে নিলাম এটা একটা থার্মোমিটার, এটা ধরে নিলাম সেলসিয়াস স্কেলের থার্মোমিটার। তো প্রতিটা থার্মোমিটারেরই দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, সরি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আসলে পানির গলনাঙ্কটাকে সর্বদা নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় আর পানির স্ফুটনাঙ্কটাকে সর্বদা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয়। এবার আমরা আসি এই ফারেনহাইট স্কেলের মধ্যে, আমরা যদি বলি এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, ঠিক আছে? তো ফারেনহাইট স্কেলের মধ্যে নিম্ন স্থিরাঙ্ককে ধরা হয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ধরা হয়েছে আসলে আমাদের 212 ডিগ্রি ফারেনহাইট। এবার আমরা আসি কেলভিন স্কেলের ক্ষেত্রে, যদি আমরা একটু খেয়াল করি কেলভিন স্কেলের ক্ষেত্রে আমাদের নিম্ন স্থিরাঙ্ককে ধরা হয়েছে 273.15 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ধরা হয়েছে 373.15 কেলভিন। তার মানে এটা নিম্ন স্থিরাঙ্ক 273.15 অথবা কোথাও কোথাও শুধু 273ও লিখে। যাই হোক, এবার আমরা আসি যে এখানে যে কোনো একটা তাপমাত্রা, এটার তাপমাত্রাটাকে আমি ধরলাম হচ্ছে সি, এটার তাপমাত্রাটাকে আমি ধরলাম হচ্ছে এফ, একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটার তাপমাত্রাটাকে আমি ধরলাম হচ্ছে কে। এবার এই থার্মোমিটার তিনটার মধ্যে আমরা আসলে সম্পর্ক বের করতে চাই। তো যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে এই যে এখন যে অনুপাতটা লিখবো, এই অনুপাতটা আসলে সবসময় সমান হয়। খেয়াল করে দেখি আমরা কী লিখতেছি। আসলে যে কোনো থার্মোমিটারের যে কোনো একটা মান, যে এই সি, আমি এই বিন্দুতে মাঝামাঝি একটা মান ধরলাম, এটা আসলে সি। তাহলে সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আর নিচে লিখবো হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ওকে, তো নিয়মটা কি, যে কোনো তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ককে লিখবো ওপরে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ককে লিখবো নিচে। এটা যে কোনো থার্মোমিটারের জন্য এটা ধ্রুবক হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এবার আমি এই সেলস ফারেনহাইট স্কেলের জন্য এই অনুপাতটাকে প্রয়োগ করে দেখি। তাহলে যে কোনো তাপমাত্রা, এই ফারেনহাইট স্কেলের যে কোনো তাপমাত্রাটাকে আমি এফ দ্বারা প্রকাশ করছি, এটা থেকে বিয়োগ করব নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 212 মাইনাস 32। ওকে, এবার আমরা আসি এখানে আমাদের কী দেওয়া আছে, কে, ঠিক আছে? কেলভিন স্কেলের তাপমাত্রাটা আসলে হচ্ছে আমাদের কি কে, কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আসলে 273.15, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 373.15 মাইনাস 273.15। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের আসলে থার্মোমিটারের মধ্যে সম্পর্ক নির্ণায়ক আসলে সমীকরণ। তাহলে এটাকে একটু আমরা সমীকরণটাকে ছোট করে নিয়ে আসি, উপরে সি বাই 100। ওকে, ইজিকুয়াল এখানে আমাদের কী দেওয়া আছে, এফ মাইনাস 32, আর এটাকে যদি আমরা বিয়োগ করি আসবে হচ্ছে 180। ওকে, আর এখানে আমাদের কী দেওয়া আছে, কে মাইনাস 200
73.15 এটাকে বিয়োগ করলে আমাদের নিচে আসবে হচ্ছে কত আমাদের 100 ওকে তাহলে বাম এবার একটু খেয়াল করে দেখি এই নিচে আমাদের এটাকে যদি 20 দ্বারা কাটাকাটি করি তাহলে উপরে c নিচে থাকে আসলে 5 ইজ ইকুয়াল এখানে আসতেছে আমাদের কত f - 32 বাই এটাকে আমরা কাজ করলাম কত 9 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের k - 273.15 ভাগ 5 ওকে তাহলে এই হচ্ছে আমাদের আসলে এই 3 থার্মোমিটার বা 3 স্কেলের মধ্যে আসলে আমাদের সম্পর্ক নির্ণয় আসলে আমাদের সমীকরণ তাহলে এখানে আসলে আমরা তিনটা সমীকরণ চিন্তা করতে পারি ঠিক আছে কিভাবে আমি যদি এইটাকে ঢেকে দেই আমি যদি বলি c/5 = f - 32/9 ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ক একটা আসলে সমীকরণ হয়ে যায় আবার আমি যদি এটাকে বন্ধ করে দেই তাহলে আমাদের এই দুইটা কিন্তু আসলে ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়ক সমীকরণ হয়ে গেল এবার যদি আমি মাঝেরটাকে বন্ধ করে দিই আমি যদি বলি এইটা ইজ ইকুয়াল এইটা তাহলে কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করার মতো একটা সমীকরণ আসলে হয়ে যায় তার মানে এই ক্ষেত্রে আমাদের এখানে বলতে পারি তিনটা সমীকরণ আসলে আমরা একত্রে পেয়ে যাই ঠিক আছে তো এই সমীকরণগুলো দিয়ে সামনের পর্বেই আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম